আসসালামু আলাইকুম। এশিয়া কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে শাহিন আফ্রিদিকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে দুয়াশা। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান নেপালকে কিন্তু হেসে খেলে হারিয়েছে, যেখানে পাকিস্তান অধিনায়ক বাবর আজম দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন। শুধু বাবর আজম সেঞ্চুরি করেননি, তার পাশাপাশি সেঞ্চুরি করেছেন অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ ইফতেখার। দুজনের সেঞ্চুরির কল্যাণে রানের পাহাড়ে উঠেছিল পাকিস্তান, যেখানে নেপালকে তারা বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে এশিয়া কাপে। পাকিস্তানের ভক্ত সমর্থকরা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখেছে বাবর আজমের দুর্দান্ত সেই সেঞ্চুরি। কিন্তু ঘটে গেছে বিপত্তি, নেপালের বিপক্ষে বোলিং করতে গিয়ে তাদের সেরা পেস অ্যাটাক বলার শাহিন আফ্রিদি ইঞ্জুরিতে পড়েছেন, যেখানে তিনি বোলিং করে 2 উইকেট নিয়েছিলেন কিন্তু তিনি তার ওভার শেষ করতে পারলেন না, তার আগেই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে। ইঞ্জুরিতে পড়েছেন শাহিন আফ্রিদি, তিনি কি আগামী ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে পারবেন কিনা এটা নিয়ে এখন সংশয়।